तृणमूल কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবস 2021 আর মধ্যরাতে 12টার পর বলতে মানে সেই দিন পড়ে যায় 2021-এর 2020 সারা পৃথিবীর সাথে আমাদের ভারতবর্ষ এবং বাংলার মানুষের কাছে করোনা মহামারী আমফান বিভিন্ন ভাবে সারা ভারতবর্ষের সাথে সাথে বাংলার মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে বিধ্বস্ত করেছে এবং আমরা চাই এই 2021-এর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে আমরা এখানটায় প্রতিবারই রাত্রি 12টার পরে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করি এই মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে আমাদের প্রত্যেকের সকলের ঐক্যবদ্ধ আমরা সকলেই ঐক্যবদ্ধ সৈনিক সবাই মমতা ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির নীতি আদর্শের প্রতি নিষ্ঠাবান হয়ে আজকের দিনে আমাদের একটাই প্রতিজ্ঞা যে 2021 বাংলার মানুষের সকলের মঙ্গল হোক এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ব্লক সভাপতি নিতাই বস্য মহাশয় উপস্থিত আছেন ব্লকের সহসভাপতি রাজু ঘোষ এবং আমাদের বিধায়কও আছেন সকল নেতৃত্ব আমরা উপস্থিত আছি আমাদের একটাই প্রতিজ্ঞা যেভাবে মমতা ব্যানার্জি বাংলার মানুষের উন্নয়নের জন্য 2011 সাল থেকে নিজের জীবন নিজের প্রাণ বাংলার মানুষের জন্য বিসর্জন করেছেন আমরা দিদির অনুগত সৈনিক হিসাবে 2021-এর এই তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবসে আমাদের একটাই প্রতিজ্ঞা যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদী দল এবং ভারতবর্ষকে ধর্মের নামে যারা বিভাজন সৃষ্টি করতে চায় উন্নয়নকে বাদ দিয়ে সেই দলকে প্রতিহত করে বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে বাংলায় আবার মা মাটি মানুষের সরকারকে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র লক্ষ্য আর একটা বিষয় যেটা আপনি একটু আগে বললেন যে আগামী বিধানসভা ভোটে 2400 নয় 24,000 ভোটে লিড দিয়ে এখান থেকে বিধায়ককে জিতাবেন তৃণমূল কংগ্রেস থেকে এটা কি সিদ্ধান্ত নিলেন তাহলে আমরা 2400 ভোটে জিতেছিলাম এবং বাংলার মানুষের সাথে সাথে কালিয়াগঞ্জের মানুষ দেখেছে যে কালিয়াগঞ্জে উন্নয়ন কিভাবে চলছে যেভাবে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের উন্নয়নের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা তথা কালিয়াগঞ্জ ব্লকে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা আগামী বিধানসভা নির্বাচনে শুধু 2400 ভোট নয় 24,500 ভোটের বেশি ভোটে আমরা আমাদের বিধায়ক যিনিই হোক না কেন তাকে আমরা নির্বাচিত করব দাদা পৌর প্রশাসক তো চলে গেছে বিজেপিতে কতটুকু প্রভাব পড়বে পৌর প্রশাসক বিজেপিতে গিয়েছেন তার ওনার ব্যক্তিগত তার মেটার ব্যক্তিগত আক্রমণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কোনোদিন করতে চায় না যা উন্নয়ন হয়েছে পৌরসভায় সেটা পৌর প্রশাসকের আর্থিক উন্নয়নে উন্নয়ন হয়নি সেটা মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের উন্নয়নের খতিয়ান এই মুহূর্তে একটা করোনা আক্রান্ত মহামারী চলছে তার মধ্যে একটা হলো বিজেপি যেভাবে রাজ্য জুড়ে জেগে উঠেছে সেটা আপনারা আগামী বিধানসভা কীভাবে লড়বে আগামী শুনেন করোনা আবহে ভারতীয় জনতা পার্টি তথা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের জনগণের জন্য কিছুই করেনি আমরা দেখেছি সারা পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র যে সমস্ত রাষ্ট্র আছে তারা প্রত্যেকটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের অ্যাকাউন্টে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো তারা কিছু না কিছু টাকা ঢুকিয়েছে তাদের আর্থিক জীবনযাত্রার উন্নয়নের মানটাকে বজায় রাখার জন্য কিন্তু ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের অ্যাকাউন্টে তারা এক টাকাও ঢুকাতে সমর্থ হয়নি তারা কেন্দ্রীয় সরকারের যে রেশন সেটাকেও বন্ধ করে দিয়েছে এখন মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষের জন্য রেশন এখন অবধি ফ্রি রেখেছেন যারা যাতে সাধারণ মানুষ এই করোনা আবহে তাদের আর্থিক অবনতির দরুন তারা যাতে জীবন জীবিকা বজায় রাখতে পারে রেশন যেমন ফ্রি করেছেন এবং প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীর
তারা আর্থিক বেতনের টাকা কাটেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কোনো রকম আর্থিক মানে অবরুদ্ধতা না করে আর্থিক দিক দিয়ে সচ্ছল রেখে পশ্চিমবাংলাকে সচল রাখার চেষ্টা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আমি বলবো যে বিজেপি যতই নামুক না কেন আর যতই বিজেপি কিছু আমাদের দালালদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে মমতা ব্যানার্জির দলকেই সমর্থন করবে, জোড়াফুলকেই সমর্থন করবে। আর 2021-2020 আমাদের সকলের কাছে, শুধু আমাদের বাংলাবাসীর কাছে নয়, সারা ভারতবর্ষ সারা বিশ্বের মানুষের কাছে করোনা আবহে যেভাবে ক্ষতি করে চলেছে এবং আর্থিক যে উন্নয়ন সেটাকে স্তব্ধ করে দিয়েছে, আমরা ঈশ্বর আল্লাহ এবং জেসাস মেরিস কাছে আবেদন জানাবো বা প্রার্থনা করব যে আগামী দিন 2021 সারা পৃথিবীর মানুষের উন্নয়ন হোক, সারা ভারতবর্ষের মানুষের উন্নয়ন হোক, সারা বাংলার মানুষ একে অপরকে একত্রিতভাবে ধার্মিক দিক দিয়ে বিচ্ছেদ না করে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারি তারই আমরা প্রার্থনা জানাবো।